আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইপসন L3110 যে ফটো প্রিন্টারটা আছে প্রিন্টারে আপনারা কীভাবে ডাইভারটা ইনস্টল করবেন ল্যাপটপ বা ডেস্কটপে। ডাইভারটা ইনস্টল করে আপনারা খুব সহজেই বিভিন্ন পিন দিতে পারবেন, তাছাড়া ড্রাইভার ছাড়া আপনারা কিন্তু পিন দিতে পারবেন না। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে ইপসন L3110 ড্রাইভারটা আপনারা ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করবেন। তো প্রথমে আমরা মডেল নাম্বারটা এইখানে দেখে নেব, এটা হচ্ছে ইপসন L3110 মডেল নাম্বারটা। তো আমরা চলে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা কী করবো, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। তো ব্রাউজার সিলেক্ট আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি। তো ক্রোম ব্রাউজারে সার্চে গিয়ে লিখব ইপসন L3110 ড্রাইভার। আপনি যদি ল্যাপটপে বা ডেস্কটপে যদি উইন্ডোজ 10 দেওয়া থাকে তো উইন্ডোজ 10 লিখবেন, উইন্ডোজ 8.1 দেওয়া থাকলে উইন্ডোজ 8.1 লিখবেন। তো আমার হচ্ছে উইন্ডোজ 8.1 দেওয়া আছে, তো আমি 8.1 লিখলাম, লিখে এন্টার মারলাম। এন্টার মারার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, অনেকগুলো অপশন আসার পরে আমি হচ্ছে দেখব যে কোনটাতে আছে। তো আমি হচ্ছে সরাসরি যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে আপনাদের খোঁজাখুঁজি করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন ইপসন L3110 অল ইন ওয়ান, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ইপসনের যে ওয়েবসাইটে নিয়ে আসছে, এখানে নিয়ে আসার পরে এখানে অপশন দেখাচ্ছে যে প্রিন্টারটা ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন। তো এখানে অপশন আসছে যে আপনারা কোন ভার্সনে ডাউনলোড দিবেন, আপনাদের হচ্ছে উইন্ডোজটা কোন ভার্সনে। তো আমারটা হচ্ছে উইন্ডোজ 8.1 এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে গো গোয়ের উপর ক্লিক করলে হবে, এখানে ডাউনলোডের উপর ক্লিক করলে হবে। আমি তো সরাসরি ডাউনলোড উপর ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছেন যে অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, এটা অনেক অল্প এমবি। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এখানে রাইট বাটন ক্লিক করে শো দ্য ফোল্ডার উপর ক্লিক করার পরে এই যে আমার হচ্ছে ইপসন সাপোর্ট ডাউনলোড হয়ে গেছে, এখন এটার উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমি এই যে এখানে রানের উপর ক্লিক করব। তো এখানে বলছে চেক ওকে টু দি কন্টিনিউ, ওকে উপর ক্লিক করলাম, এখন অটোমেটিকলি সফটওয়্যার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো সফটওয়্যার ডাউনলোড হওয়ার আগে এখানে যে অপশনগুলো আসছে, অপশনগুলো প্রথমে যে ল্যাঙ্গুয়েজ ভাষা সিলেক্ট করতে বলছে, তো ইংলিশ থাকবে। নেক্সট এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনার চাইলে পড়ে নিতে পারেন। অ্যাকসেপ্ট, এখানে সবগুলোই টিকমার্ক দেওয়া আছে, তো আমি সবগুলো টিকমার্কই থাকবে। এখন আপনাদের পিসিতে কিন্তু অবশ্যই নেট কানেকশন থাকা লাগবে, নেট কানেকশন না ছাড়া এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে ইনস্টল হবে না। তো এখন হচ্ছে সফটওয়্যারটা ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর অটোমেটিকলি সফটওয়্যারটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো ডাউনলোড হতে একটু সময় নেবে, সফটওয়্যারটা হচ্ছে 200 কত MB। তো অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এখন হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে কিছু অপশনগুলো যাবে, অপশনগুলো সেট আপ করলেই আমাদের ইপসন যে ড্রাইভারটা আমাদের ল্যাপটপের সাথে প্রিন্টারটা অ্যাডজাস্ট হয়ে যাবে।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে ইনস্টলের পরে সেটআপ অপশন আছে, সেটআপ অপশনে আমরা ক্লিক করব নেক্সট। নেক্সট আসার পরে এখানে একটা চেক দা ইন চেক বক্স ইউ কনফার্ম ইন দা লিংক ইউর চার্জ, তো আমরা এখানে ক্লিক করব নেক্সট। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কেবল যাচ্ছে, কেবলটা আমাদের ল্যাপটপের সাথে সংযোগ দিতে বলছে। তো আপনারা প্রথম এরকম একটা কেবল দেখতে পাবেন, কেবলটা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে ইউএসবি পোর্টে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে আমাদের প্রিন্টারটা, এই যে প্রিন্টারটা আমরা এখানে পাওয়ার বাটন অন, পাওয়ার যে বাটনটা সেখানে ক্লিক করলে প্রিন্টারটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি প্রিন্টারটা কানেক্ট হয়ে গেছে। এখন এটা প্লিজ ওয়েট, কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পরে হয়ে যাবে। এখানে নেক্সট করতে বলছে নেক্সট। তো আমাদের অলরেডি কিন্তু ইপসন যে ড্রাইভারটা ইনস্টল হয়ে গেছে, তো আমরা এটা কেটে দেবো। আমরা এখন চেক করবো যে আসলেই প্রিন্টারটা ড্রাইভারটা সেট আপ হওয়ার পরে আমাদের প্রিন্টটা হচ্ছে কিনা। তো এর জন্য আমরা কি করব, সরাসরি চলে যাব একটি আমরা আপাতত এটাই প্রিন্ট দিয়ে দেখে আসলে প্রিন্ট হচ্ছে কিনা। এখানে প্রিন্টটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমাদের অলরেডি দেখাচ্ছে এখানে ইপসন L3110 প্রিন্টারটা দেখাচ্ছে। আমরা এখানে কারেন্ট পেজ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অলরেডি আমাদের প্রিন্ট হয়ে বের হয়ে আসছে। যেটা আমরা প্রিন্ট দিয়েছিলাম এটা হচ্ছে বের হয়ে গেছে, তো আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের সফটওয়্যারটা ভালোভাবে ইনস্টল হয়েছে। তো আশা করি আপনাদেরকে, তো আমাদের, তো ভিউয়ার্স আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Bounce.